স্বামী কেন কাজ করতো আমি সকালবেলা বাচ্চা আমার বাপের বাসা দিয়া এবার আমি এনআইসি ঢাকা মেডিকেলে গেছি পাই নাই আমার শ্বশুর নাম মোহাম্মদ মাহবুব মিয়া বাসা থেকে একজন ডাক দিয়ে নিয়ে আসছে চল গাদির মিলে যাবো এইভাবে আমরা জানছি যে উনি এখানে আসছে আমার শ্বশুর আমরা অনেক জায়গায় খুঁজছি যে আপনার ঢাকা কলেজ মেডিকেল সহ গেছি আমরা ওই কোনো জায়গায় পাইনি এখন সর্বশেষ আমাদের এইটাই আশা ভরসা যদি এখানে আমার শ্বশুরের লাশটা থাকে সতেরো ঘন্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের গাজী টাওয়ার কারখানার আগুন এখনও দেখা যাচ্ছে ধোঁয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় লুটপাটের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা গতকাল রোববার রাত নয়টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানান কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম আগুন নেভাতে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট রাত থেকে কাজ করলেও আজ সোমবার দুপুর বারোটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কারখানার কর্মকর্তা সাইফুল ইসলামের মতে গতকাল বিকেলের পর দুটি গ্রুপে কয়েকশো লোক কারখানায় ঢুকে পড়েন তাদের বাধা দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না লুটপাটের পর রাত নয়টার দিকে কারখানাটির একাধিক ভবনে আগুন লাগিয়ে লুটপাট করে দুর্বৃত্তরা হামলার ঘটনার পর পুলিশের কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ তার তিনি বলেন লুটপাট শুরুর পর থানা থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন জায়গায় জানিয়েছি পুলিশ আসেনি পরে সেনাবাহিনীর একটি দল কারখানার ফটকের সামনে আসে কিন্তু দশ মিনিটের বেশি তারা দাঁড়াননি রাতে আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসে কারখানাটিতে টায়ার প্রস্তুতের জন্য প্রচুর প্লাস্টিক জাতীয় কাঁচামাল ও দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিস রাত এগারোটা চল্লিশ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে কারখানায় টায়ার টায়ার তৈরির কাঁচামাল রাবার প্লাস্টিক জাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত কারখানায় ছড়িয়ে পড়ে আমাদের বারোটি ইউনিট কাজ করছে ভবনে আটকে পড়া চোদ্দ জনকে আমরা উদ্ধার করতে পেরেছি তো আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন শেডে আগুন একটা শেডের সাথে আরেকটা শেড লাগানো অনেক লম্বা লম্বা শেড তো আগুন সে কারণে ভিতরে ঢুকে যে আগুন নিবানর যে সিস্টেম এই সিস্টেমটা এখন এখনও পর্যন্ত আমরা বের করতে পারিনি তবে আমরা চেষ্টা করতেছি ভিতরে বাইরে সব দিক থেকে আগুনকে একটা নির্দিষ্ট জায়গায় কনফাইন করার জন্য ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন দুর্বৃত্তরা ছয়তলা একটি ভবনে লুটপাট করছিল এ সময় ভবনটির নিস্তারায় আগুন দেয়া হয় তখন কয়েকজন ভবনের উপরে ছিলেন তারা বের হতে পেরেছেন কিনা সেটা তারা জানতে পারেননি কারখানাটির মালিক গাজী গ্রুপের গোলাম দাস্তগীর গাজী তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নারায়ণগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য গতকাল ভোররাতে রাজধানী শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার হন তিনি এর আগে পাঁচই আগস্ট ছাত্র জনতার মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজী গ্রুপের রূপসী ও কর্ণগোপের দুটি কারখানায় হামলা লুটপাট ও অগ্নিসযোগের ঘটনা ঘটে অন্যদিকে নিখোঁজদের তালিকা দীর্ঘ হচ্ছে কারখানার আশেপাশে ভিড় জমাচ্ছেন আত্মীয় স্বজনেরা খুঁজছেন তাদের প্রিয়জনকে আমি নিখোঁজ কাজ করত আমি সকালবেলা বাচ্চা আমার বাপের বাসা দিয়া এবার আমি এনআইসি ঢাকা মেডিকেলে গেছি পাই নাই ওনার নয় বাজে আইসি এর ফলে বাসায় যায় না নিখোঁজ এই বাসা দিয়ে আমরা মেডিকেল এইখানে কোনো খোঁজখবর পাই না যে যে গাদি মেলপুর হয়ে গেছে রাতটা শুই না চারটা বাজে শুনছি আমরা শুই না বাজে মেডিকেল এইদিকে দিকে এসে দিক মানে দৌড়ি করতেছি প্রাইভেট মেডিকেল ঢাকা মেডিকেল আমার শ্বশুর নাম মোহাম্মদ মাহবুব মিয়া বাসা থেকে একজন ডাক দিয়ে নিয়ে আসছে চল গাদির মিলে যাব এইভাবে আমরা জানছি যে উনি এখানে আসছে আমার শ্বশুরে আমরা অনেক জায়গায় খুঁজছি যা আপনার ঢাকা কলেজ মেডিকেল সহ সহায়ী আমরা ওই কোনো জায়গায় পাইনি এখন সর্বশেষ আমাদের এইটাই আশা ভরসা যদি এখানে আমার শ্বশুরের লাশটা থাকে